ওমানের সুলতান কাবুস হাসপাতালে দীর্ঘ 9 মাস লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন প্রবাসী মখলেস। তবে দীর্ঘ 270 দিনে তার চিকিৎসা ব্যয় গিয়ে পৌঁছায় প্রায় 70 লক্ষ টাকায়। এ যেন মরেও শান্তি নেই প্রবাসীর। অবশেষে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বকেয়া বিল বাবদ সম্পূর্ণ অর্থ মওকুফ করে দিয়েছে। এশিয়া ও আরবের সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের সেফ বাজারে, বাংলাদেশী প্রতিষ্ঠান মডার্ন রেস্টুরেন্টে। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মৃত ওমান প্রবাসী মখলেস সিলেট জেলার কানাইঘাট থানার ঢালিবিল গ্রামে নাসিরউদ্দিনের সন্তান। গত শনিবার দূতাবাসের ফেসবুক পেজে এ নিয়ে একটি আপডেট প্রকাশিত হয়। জানানো হয়, সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দূতাবাসের অর্থায়নে 17 মে মখলেসের মরদেহ সালালাহ থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। সেই পোস্টে ওমান কর্তৃপক্ষের এমন মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দূতাবাস। আর এদিকে দূতাবাসও এমন তৎপরতায় প্রবাসীদের প্রশংসায় ভাসছে।